ছবিটা নিয়ে কিসের আতঙ্ক? শব্দ হচ্ছে, আমরা ডাকছি, সিকিউরিটি গার্ড, ওয়ার্ডেন সবাই শুনতে পাচ্ছে আমরা, কিন্তু কেউ ক্রস করছে না, এটা হেসে উড়িয়ে দেওয়া হচ্ছে, কোন রকম কোন স্টেপ নেওয়া হচ্ছে না, আমরা এক সপ্তাহ ধরে না ঘুমিয়ে আমরা এইভাবে আছি। কখন হচ্ছে এটা? রাতে বেলা সন্ধ্যা থেকে আমাদের স্টার্ট হচ্ছে, সন্ধ্যা থেকে স্টার্ট হচ্ছে, সারা রাত ধরে হচ্ছে, সারা রাত আমরা না জেগে বসে থাকি, ভয় পাই। কি মনে হচ্ছে? আমরা জানি না, আমরা যা বুঝতে পারছি না কি হচ্ছে, এটা ভৌতিক কিছু না, মানুষে করছে, আমরা ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমরা জুতো ছাপও পেয়েছি, আমাদের জুতো ছাপও আছে, আমাদের কাছে ছবিও আছে জুতো ছাপে। আজকে আমরা অফলাইন এক্সাম দিতে রাজি আছি, তাহলে কেন আমাদের নামে মিথ্যা বদনামগুলো দেওয়া হচ্ছে যে আমরা অফলাইন এক্সাম দেবো না বলে এই জিনিসগুলো করছি, বারবার এটা বলে আমাদেরকে দাবিয়ে দেওয়া হচ্ছে। এক সপ্তাহ ধরে আমরা এরকম আছি, এমনকি বিএসসি মেয়েদেরকে ওদেরকে চেপে রাখা হয়েছে। বিজ্ঞান এবং যুক্তিবাদের কাছে ভূতের কোনো অস্তিত্ব নেই, নিশ্চিতভাবেই এটা খোঁজ নেওয়া দরকার। এর পিছনে কোনো কৌশল, কোনো স্বার্থান্বেষী মানুষের কৌশল লুকিয়ে আছে, কোনো ঘটনা এর পিছনে আছেই, সেটাকে তদন্ত বা অনুসন্ধান করা উচিত। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।